অহিংসভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই ন্যাক্কারজনক এনআরসিকে রুখে দেব, এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের অঙ্গীকার। আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে ভারতবর্ষের মানুষকে জানান দিয়েছেন, আমরা কোন পরিস্থিতিতে এনআরসিকে আমরা লাগু হতে দিচ্ছি না। তাই বলবো বন্ধুগণ, এই দিদিকে গণকর্মসূচির মধ্য দিয়ে বরসন্ধ্যা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।